মনোবিজ্ঞান প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477995515। নবগ্রামের মাটিতেই ড্রাগন ফ্রুটের সাথে চেরি স্ট্রবেরি আপেল চাষের উদ্যোগ এক চাষির। 5 বিঘে জমিতে আপেল চেরি আঙুর আমলকি এলাচ স্ট্রবেরি গাছ লাগিয়ে চলছে ফলের চাষ। নিত্য নতুন এই ধরনের চাষ অন্যান্য চাষীদেরও উৎসাহ যোগাবে বলেই মনে করছেন তিনি। সুনির্ণয় ইমেজিং সেন্টার, স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা ও রোগ নির্ণয় কেন্দ্র সুনির্ণয় ইমেজিং সেন্টার, এখন আরও বড়, আরও অত্যাধুনিক। পিলখানা রোড, রানীবাগান, বাদুরতলা, বহরমপুর, মুর্শিদাবাদ। পরিচিত ফলের বাইরে নতুন ধরনের ফলের চাষ করার সাহসী পদক্ষেপ তিনি নিয়েছিলেন বেশ কয়েক বছর আগেই। বিস্তৃত জমিতে তৈরি করেছেন ড্রাগন ফ্রুটের ফার্ম, আর এবার তিনি পা বাড়িয়েছেন এক নতুন ধরনের চাষের উৎপাদনে। তিনি মুর্শিদাবাদের নবগ্রামের কোরগ্রামের মনোজ কুমার মণ্ডল। 5 বিঘা জমিতে আপেল চেরি আঙুর আমলকি এলাচ স্ট্রবেরি গাছ লাগিয়েছেন, নিত্য নতুন চাষ করে এক কথায় তাক লাগিয়েছেন। মনোজ কুমার মণ্ডলের বাগান যেন এখন এক প্রদর্শনী ক্ষেত্র। অনেকেই আসেন এই প্রদর্শনী ক্ষেত্রে, অনেকেই বাগান দেখতেও আসেন, চারাও নিয়ে যান। এভাবেই নতুন নতুন ভাবনা ও পরিশ্রমের দ্বারা মুর্শিদাবাদের নতুন নতুন ধরনের ফল চাষ করে বাজারজাত করার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতেই উদ্যোগী হয়েছেন মনোজ কুমার মণ্ডল। ড্রাগন চাষ আমার কয়েকজন বন্ধুবান্ধব করে, অনেকদিন থেকেই করছে, তাদের কাছ থেকে আমি দেখেছি এবং আমার মনে হয়েছে এটা খুব লাভজনক চাষ আধুনিক পদ্ধতিতে করলে। তাই আমি আধুনিক পদ্ধতি অনুসরণ করেই ড্রাগন চাষটা শুরু করেছি। এই ফলগুলো কোথায় কোথায় এখন বিক্রয় করছেন? বিক্রয় বলতে আমাদের এখানে যদিও নিয়ন্ত্রিত বাজার ব্যবস্থা নেই, তবুও বিভিন্ন দূর দূরান্তে বিভিন্ন বাজার রয়েছে, ফলের বাজার, যেখানে এগুলো আমাদের সাপ্লাই যায়। যেমন মালদা, শিলিগুড়ি, রানাঘাট, এসব জায়গায় আমরা সাপ্লাই করি। এই প্রথমে এটা চাষ করেন তখন কতটা জমিতে করেছিলেন চাষটা? আমি মোটামুটি প্রথমে 1.5 বিঘা জমিতে শুরু করেছি এবং এই বছর আমার এক্সটেন্ড হচ্ছে প্রজেক্ট। এই বছর আমার আরও প্রায় 2 বিঘা জমিতে বাড়ছে, আমি বাড়ানোর চেষ্টা করছি এবং পুরোটাই নিজস্ব একটা উদ্যোগে করতে হচ্ছে। সরকারি সহায়তা সেভাবে নেই বললেই চলে, আমরা এখনও পর্যন্ত কোনো সরকারি সহযোগিতা পাইনি।